আমরা যেটা দেখলাম একদম ঢাকা জেলার জি আপনাকে ধন্যবাদ। বর্তমান সরকারের নির্দেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৈষয়িক যে মহামারী করোনা এই প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেকটি সদস্য তাদের দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের এই বাহিনীর শ্রদ্ধেয় মহাপরিচালক মেজর জেনারেল শরীফ কায়কোবাদ্দার নির্দেশে সারা বাংলাদেশের 492টি উপজেলার এবং মহানগরীর বিভিন্ন থানায় প্রত্যেকটা উপজেলা এবং থানায় 300 জন করে সদস্য সর্বমোট সুবিধাভোগী প্রায় 1,55,000 সদস্যদের মধ্যে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি। এবং আপনারা জানেন 8টি বিভাগের মাধ্যমে এই সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়, কিন্তু আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী 9টি রেঞ্জ রয়েছে। এই 9টি রেঞ্জের মাধ্যমে আমাদের এই কর্মকাণ্ড পরিচালিত হবে এবং তারই ধারাবাহিকতায় ঢাকা রেঞ্জের 13টি জেলার 88টি উপজেলা এবং 20টি মহানগরীর থানায় সর্বমোট 32,400 জন সুবিধাভোগী এই সুবিধাটা পাবে, ত্রাণ সুবিধা পাবে। কী কী থাকছে আপনাদের মধ্যে এবং তাদেরকে প্রতিদিন এই ধরনের ইয়াপা দিতে পারবেন? আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এটা আমাদের এই ভিডিপি সদস্যদের মধ্যে আমরা এই ত্রাণটা বিতরণ করছি। আপনারা জানেন যে ভিডিপি এরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে, এরা সামাজিক নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে যেহেতু পশ্চিমবঙ্গ জেলাগুলো লকডাউন হয়েছে, তাই এই সমস্ত ভিডিপি সদস্যদের পাশে মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আমরা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি এবং সামনে ইনশাল্লাহ আমরা আরও করব। আমরা যেহেতু আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় করছি, সরকার পরবর্তীতে যদি নির্দেশনা দেয় আমাদের সে ধরনের সুযোগ থাকলে অবশ্যই আমরা সেটা করবো। বা আপনারা কি বাহিরের থেকে কোনো সংস্থার আমরা নিজস্ব ব্যবস্থাপনায় এবং আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এই কাজটা করছি। দলনেত্রী আছে তাদের মাধ্যমে আমরা একটা কমিটির মাধ্যমে এই লিস্টগুলো করেছি।
ঠিক আছে আমাদের যারা সদস্য আমাদের ট্রেনিং প্রাপ্ত যারা সদস্য যারা এখন বর্তমানে কোনো কাজ করেন তাদেরকে আমরা এখানে সরকারের চিরান কার্যক্রমে ব্যাপক মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অনিয়মের খবর পাওয়া যাচ্ছে কিন্তু আপনাদের মধ্যে কি এই ধরনের কোনো শঙ্কা আছে কিনা যে আমাদের এই ধরনের কোনো সুযোগই নেই আমাদের এই ধরনের কোনো সুযোগই নেই যেহেতু আমরা সেন্ট্রালি এটা করে আমরা প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিচ্ছি আমি প্রথমেই বলেছি আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা এটা করছি প্রত্যেকটা জায়গায় আমরা এই জিনিসগুলো তাদের দরকারে পৌঁছে দিচ্ছি এবং তাদের যে লিস্ট থাকবে তাদের মোবাইল নাম্বার থাকবে এবং আমরা রেঞ্জের আলাদা একটা প্যাকেটে করে আমাদের এই যে 8-9টা যে আইটেম আছে সেগুলো আমরা দিচ্ছি এবং তাদের মোবাইল নাম্বার অনুযায়ী তাদেরকে আমরা দিচ্ছি এবং সেটা আমরা যাত্রীবাহী করে দিচ্ছি সদস্য আমাদের যে লিস্টের সদস্য আছে তার মধ্যে থেকে আমরা দিয়ে যাচ্ছি ঠিক আছে